नमस्कार बंधुरा राइट क्लिक टीवी यूट्यूब चैनल पक्ष सकल दर्शक बंधु के जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन। तो बंधुरा आज के नतून भिडियो नहीं अपन का हाजिर हो मार्केटर भिडियो नय आज के देखो एक मोटो ब्लॉगिंग। तो बंधुरा आज के जार्नी प्राय 6.5 किलोमीटर रास्ता कवर करब। अपना देखते ही पा रास्तार धारे विभिन्न धरण हेरिटेज बिल्डिंग नाम करा किछु बिल्डिंग। तो रास्ता धरे आमरा एगिए जाब एवं मोटो ब्लॉगिंग आज के आमादेर जे स्टार्ट पॉइंट होबे सेई स्टार्ट पॉइंट होच्छे कोलकातार पीटीएस एर मोड़ बा डीएल खानेर मोड़ थेके जेखाने आपनार एजेसी बोसेर फ्लाईओवर शुरू होच्छे। सेई एजेसी बोसेर फ्लाईओवर थेके आमादेर एई जार्नी शुरू होबे एवं पार्क सार्कासेर क्रसिंग थेके जे मा फ्लाईओवर शुरू होच्छे सेई मा फ्लाईओवर कमप्लीट करे ईस्टार्न बाईपासेर जे क्रसिंग रयेछे जेखाने साइंस सिटी रयेछे आईटीसी सोनार बांगला रयेछे सेई क्रसिंग थेके आमरा साइंस सिटीर दिके ईस्टार्न बाईपासेर उपरे नेबे एई जार्नीटा शेष करब। तो आमरा एई जार्नीर मध्ये रास्तार दुपाशे अनेक बिल्डिंग देखते पाबो जे बिल्डिंगगुलो कलकातार नामकरा बिल्डिंग। एई पुरो फ्लाईओवरेर जे रास्ताटा सेटा देखते पाबेन एवं आज के जे जार्नी से जार्नीटा आपनारा उपभोग करबेन। आपनारा भिडियोटर प्रथम थेके शेष पर्यन्त देखबेन एवं भिडियोटर संगे थाकबेन। ताहलेई आमरा एजेसी बोस फ्लाईओवर एवं मा फ्लाईओवरेर पुरो जार्नीटाई आपनादेरके देखाते पारबो एवं रास्ताटाई आमरा कवर करते पारबो। तो बंधुरा आसुन शुरू करा जाक आजकेर भिडियो। तो বন্ধুরা আমরা এখন এই পিটিএস এর যে মোড় আছে বা ডিএল খানের মোড় যেখানে বাঁদিকে ভিক্টোরিয়া ঢুকে গেছে আর ডান দিকে পিজির এসএসকেএম এর যে ট্রমা কেয়ার সেন্টার রয়েছে সেই ট্রমা কেয়ার সেন্টারের বিল্ডিং রয়েছে এবং সামনে আমরা রবীন্দ্র সদনকে পেয়ে যাব। আর তার আগেই ভিক্টোরিয়ার সামনে থেকে আমরা এজেসি বসের যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের দিকে এখন ছুটে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই সামনের সবচেয়ে বড় ক্রসিং সেই ক্রসিং থেকে আস্তে আস্তে আমরা এজেসি বসের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন আমরা ফ্লাইওভারের একদম স্টার্ট পয়েন্টে চলে এসেছি। সেই স্টার্ট পয়েন্ট থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি। বাঁদিকে ভিক্টোরিয়ার মেন গেট সেই ভিক্টোরিয়ার মেন গেট ফেলে আমরা আস্তে আস্তে ফ্লাইওভারের সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের গন্তব্য ইস্টার্ন বাইপাসের সায়েন্স সিটি। এই এজিসি বসের ফ্লাইওভার ধরেই আমরা এগিয়ে চললেই বাস দিকে দেখতে পাবো রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন অতি পরিচিত নাম সকলেই জানেন। এই রবীন্দ্র সদন পেরিয়ে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে যে জায়গাটায় পৌঁছেছি সেটা হচ্ছে আপনার এক্সাইট মোড়। এক্সাইট মোড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা ডান দিকে এক্সাইট মোড়কে পেয়ে যাব এবং এক্সাইট মোড়েরই ঠিক উল্টো দিকে আমরা বাঁদিকে দেখতে পাবো হলদিরামকে এবং হলদিরামের বিল্ডিং পেরিয়ে আমরা আরো এগিয়ে চলেছি। বাঁদিকে তলায় রয়েছে মিন্টো পার্ক। এই মিন্টো পার্কের ক্রসিং যেখানে আপনার গ্ল্যান্স টাউন বা শরৎ বোস রোডের রাস্তা চলে গেছে। এই শরৎ বোস রোড রাস্তা থেকে পেরিয়ে আমরা এরপরে বাঁদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব লা মাটারনিয়া ফর গার্লস এবং লা মাটারনিয়া ফর বয়েজ। এই দুটো স্কুল আমরা বাঁদিকে পেয়ে যাব। আরও আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা দেখতেই পাচ্ছি খুব স্মুথ রাস্তা। এখান দিয়ে আপনার বাইক বা
যে ফুল ফোর হুইলার প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো যেতে পারে এই রাস্তা দিয়ে, কিন্তু কোনো কমার্শিয়াল ভেহিকলস বাস ইত্যাদি যায় না। এবার আমরা আস্তে আস্তে এই লা মাটেরিয়া ফর গার্লস এবং বয়েস পেরিয়ে এর থেকে কিছুটা এগোলেই আমরা একটা রাস্তা দেখব বাঁদিকে টার্ন নিয়েছে, যে রাস্তা দিয়ে আপনি যদি নামেন তাহলে বাঁদিকে নেমে গেলে আপনি এজেসি বোস পার্ক স্ট্রিটের ক্রসিংয়ে আপনি নেমে যেতে পারবেন। আর এই রাস্তা ধরে আপনি যদি এগিয়ে যান তাহলে সেটা শিয়ালদার দিকে চলে যাবে। তো আমাদের গন্তব্য এখন এই পার্ক সার্কাসের দিকে। তো আমরা এখন প্রায় পার্ক সার্কাসের মোড়ের কাছাকাছি চলে এসেছি। বাঁদিকে বাংলাদেশ হাই কমিশনের বিল্ডিং, সেই বাংলাদেশ হাই কমিশনের বিল্ডিং পেরিয়ে পার্ক স্ট্রিট ক্রসিংয়ের দিকে চলে যাচ্ছি। একটা রাস্তা সিধে নেমে গেছে, সেটা নামলেই আপনার পার্ক সার্কাস ক্রসিংয়ে চলে যাবে। কিন্তু আমাদের গন্তব্য এখন ইস্টার্ন বাইপাস সায়েন্স সিটির দিকে, তাই আমরা বাঁদিকের রাস্তাটা ধরে সিধে এগিয়ে যাব। আমরা এখন বাঁদিকের রাস্তা ধরে সিধে এগিয়ে যাচ্ছি নিচে পার্ক সার্কাসের ক্রসিং, সেই ক্রসিং থেকে এবারে এগোলেই এই যে রাস্তাটা আমরা এখন চলেছি সেটা মা ফ্লাইওভার শুরু হয়ে গেছে এই পার্ক স্ট্রিটের ক্রসিং থেকেই। এখন সিধে গিয়ে আমরা মা ফ্লাইওভারের যে মেন রোডটা আছে সেই মেন রোড ধরে আরও এগিয়ে যাব। এবং সামনেই পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের ওপরে একটা ব্রিজ দেখতে পাবো, এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ। এই 4 নম্বর ব্রিজ আমরা আস্তে আস্তে পেরিয়ে আরও সামনের দিকে এগোলেই এরপর আমরা আরও বড় বড় অনেক বিল্ডিং দেখতে পাবো। এবং আমাদের সামনের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে ইস্টার্ন বাইপাস সায়েন্স সিটির ক্রসিং। এই ইস্টার্ন বাইপাস সায়েন্স সিটির ক্রসিংয়ের দিকে আমরা এখন এগিয়ে চলেছি। এরপরেই আমাদের যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তপসিয়া অঞ্চলের বেশ কিছু বিল্ডিং আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, সেই সমস্ত বিল্ডিং পেরিয়ে তপসিয়ার যে বড় ক্রসিং আছে সেই ক্রসিংয়ের ওপর দিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। এবং এই রাস্তা ধরে যত এগোতে থাকবো ততই এই রাস্তাটা বেশ সুন্দর এবং বেশ সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি, স্মুথ গতিতেই আমরা এগিয়ে চলেছি। আর এই যে রাস্তাটা এটা যেহেতু ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সেই জন্য আমরা খুব কম সময়েতেই এই রবীন্দ্র সদনের যে মোড় আছে সেই মোড় থেকে আমরা সায়েন্স সিটি পর্যন্ত খুব কম টাইমেই আমরা পৌঁছে যেতে পারবো। কিন্তু এটা যদি আমরা ব্রিজের তলা দিয়ে বাসে করে আসি তাহলে কিন্তু অনেক বেশি টাইম নিয়ে নেয়।
তো আমরা এইভাবে এগোতে এগোতে সামনে দেখতে পাচ্ছি বাঁদিকে যে আমাদের মিলন মেলার যে গ্রাউন্ড, সেই মিলন মেলার গ্রাউন্ড আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি। এখানে নতুন মিলন মেলার যে স্ট্রাকচার সেটা তৈরি হচ্ছে। সামনে আইটিসি সোনার রয়েছে। এরপরে আমরা ডান দিকেও দেখতে পাচ্ছি যে সায়েন্স সিটির বিল্ডিং। এই যে সিধে রাস্তাটা চলে গেছে, সেই সিধে রাস্তাটা গেলে আমরা একদম এয়ারপোর্টের বা ইস্টার্ন বাইপাসের এয়ারপোর্টের দিকে যে রাস্তা সেই রাস্তার দিকে চলে যাব। কিন্তু আমরা এখন এই বাঁদিকের রাস্তা ধরে সিধে ওপরের দিকে চলে যাচ্ছি এবং ওপর দিয়ে রাস্তা ক্রস করে আবার সায়েন্স সিটির দিকে, অতএব মানে গড়িয়ার দিকে যেদিকে গেছে সেই ইস্টার্ন বাইপাসের সেই দিকটাতে আমরা এখন নামবো। এবং এই এখানে নেবে ইএম বাইপাসের যে সায়েন্স সিটির ক্রসিং রয়েছে সেখানেই আমাদের আজকের যে গন্তব্য, সেই আজকের গন্তব্য আমরা শেষ করব। তো বন্ধুরা, আজকে আমি এই একটা নতুন মোটো ব্লগিং দেখাবার চেষ্টা করলাম, কারণ এখন করোনার যে প্রকোপ চলছে সেই করোনার প্রকোপে বিভিন্ন মার্কেট খুব কম সময়ের জন্য খুলছে এবং সেই সব মার্কেটে বেশি ভিড় করা যাচ্ছে না। সেই জন্য আমি এখন আপাতত আপনাদেরকে মার্কেটের কোনো ভিডিও দিতে পারছি না। আবার যখনই একটু পরিস্থিতি স্বাভাবিক হবে তখন নিশ্চয়ই আপনাদের জন্য আবার নতুন নতুন মার্কেটের ভিডিও নিয়ে আসব। আপাতত আপনারা এই কলকাতার মোটো ব্লগিংগুলো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাওয়ার আগে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা, আজ এইটুকুই, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।